আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে চেকবুক ডিপ্লোমেসি। অবকাঠামো সহ বিভিন্ন খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে একটি দেশ যখন অন্য দেশকে কাছে টানতে চায়, সেটি চেকবুক কূটনীতি বা চেকবুক ডিপ্লোমেসি হিসেবে বিবেচিত হয়। বর্তমানে চীন তার চেকবুক কূটনীতির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশগুলোকে অবকাঠামো সহ বিভিন্ন খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে উক্ত দেশের উপর প্রভাব বিস্তার করার জন্য এই চেকবুক কূটনীতি প্রয়োগ করে যাচ্ছে। চীনের দেওয়া ঋণ শোধ করতে ব্যর্থ হচ্ছে ঋণ গ্রহীতা দেশগুলো, ফলে এই দেশগুলো চেকবুক কূটনীতির ফাঁদে পড়ে চীনের কাছে তুলে দিতে হচ্ছে তাদের ভূমি, সমুদ্রবন্দর, বিমানবন্দর। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা এই চেকবুক কূটনীতির ফাঁদে পড়ে তাদের হামানটোটা সমুদ্রবন্দর 99 বছরের জন্য চীনের একটি কোম্পানির কাছে ইজারা দিতে বাধ্য হয়েছে। এছাড়া আমাদের আরেক প্রতিবেশী দেশ পাকিস্তান তাদের গোয়াদার সমুদ্রবন্দর চীনের কাছে ইজারা দিয়েছে এই চেকবুক কূটনীতির ফাঁদে পড়ে। ধন্যবাদ।